গত 25 বছর ধরে সিনেমা করেছি, হলের নায়ক ছিলাম, তো এখন আমি আস্তে আস্তে জনগণের নায়ক হতে চাই। রংপুর শহরে একটি পোশাকের শোরুমের উদ্বোধন অনুষ্ঠানে আসেন চিত্রনায়ক ফেরদৌস। উষ্ণ অভ্যর্থনার পাশাপাশি ভক্ত অনুরাগীদের ভালোবাসায় সিক্ত হন তিনি। ফেরদৌস বলেন, দীর্ঘ সময় রূপালী পর্দার নায়ক হয়ে দেশ ও বিদেশের মাটিতে জনপ্রিয়তা পেয়েছেন, এবার প্রত্যক্ষভাবে রাজনীতির ময়দানে নেমে জনগণের নায়ক হয়ে মানুষের সেবায় নিজেকে বিলিয়ে দিতে চান। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে মনোনয়নের প্রত্যাশা তার, তবে সে সুযোগ না পেলেও দলকে এগিয়ে নিতে কাজ করবেন বলে জানান তিনি। আমি আওয়ামী লীগের একজন মানে সক্রিয় কর্মী হিসেবেই নিজেকে দাবি করি। আমি আসলে এতদিন ধরে, গত 25 বছর ধরে সিনেমা করেছি, হলের নায়ক ছিলাম, তো এখন আমি আস্তে আস্তে জনগণের নায়ক হতে চাই, মাঠের নায়ক হতে চাই। তো সেই প্রত্যাশা থেকে অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে নির্বাচন করব। মাননীয় প্রধানমন্ত্রী যদি মনে করেন যে আমাকে কোনো জায়গা থেকে মানে বলবেন যে নির্বাচন করতে, অবশ্যই করব। আর সেটাও যদি না বলেন, তবে আমি পাশে থেকে আওয়ামী লীগের পক্ষ হয়ে, নৌকার পক্ষ হয়ে মানুষের কাছে নৌকার প্রচারণা চালাবো। বিকজ আমি যেটা বিশ্বাস করি যে এই মুহূর্তে বাংলাদেশে মাননীয় প্রধানমন্ত্রীর বিকল্প কেউ নেই। সো এই প্রধানমন্ত্রীকে আমাদের আবারও দরকার। বাংলাদেশের যে সামগ্রিক উন্নয়ন হচ্ছে, আপনারা যে রংপুরে দেখছেন, রংপুরে যে এই উন্নয়নের ছোঁয়া লেগেছে, সো এই ছোঁয়া কিন্তু সারা দেশে ছড়িয়ে আছে এই মুহূর্তে। সো সেই হিসেবে আমি মানে মনে প্রাণে বিশ্বাস করি নৌকার কোনো বিকল্প নেই। সো আমার পরবর্তী প্রজন্ম যারা আছে, নতুন ভোটার যারা বিশেষ করে হয়েছে, তারা হয়তো অনেকে মানে সঠিক চিন্তা নাও করতে পারে, সেই জায়গা থেকে আমার মনে হয় এটা আমার দায়িত্বের জায়গা থেকে আমি পরবর্তী প্রজন্মকে, আমার প্রজন্মকে, সবাইকে বোঝাতে চাই, বলতে চাই যে আমাদের সামগ্রিক উন্নয়নের জন্য আজকে আমরা সারা বিশ্বে যেভাবে বাংলাদেশিরা বাঙালি হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর শক্তি অর্জন করেছি, এটা দিয়ে এনে দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। একের পর এক সফলতা, আজকে পদ্মা ব্রিজ, আমি নিজে ব্যক্তিগতভাবে আমি কখনো ভাবিনি যে পদ্মা ব্রিজ হবে, সেই স্বপ্নের পদ্মা ব্রিজ হয়ে গেছে, বঙ্গবন্ধু টানেল হয়ে গেছে, সারা ঢাকা শহরের চারিদিকে এলিভেটেড এক্সপ্রেস হয়ে গেছে, এবং প্রত্যেকটা হাইওয়ে যদি আমরা দেখি, কমিউনিকেশন হচ্ছে গিয়ে একটা দেশের জন্য, উন্নয়নের জন্য সবচেয়ে বড় হাতিয়ার। তো সেই কমিউনিকেশনের দিক দিয়ে আমাদের এয়ারপোর্ট তৃতীয় টার্মিনালও ওপেন হয়েছে। সো চারিদিক দিয়ে কিন্তু এখন উন্নয়নের জোয়ার বইছে। সো এই উন্নয়নের জোয়ার ধরে রাখার জন্য, সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই নৌকার যাত্রী হতে হবে আমাদের সবাই। সিটি মেয়র মোস্তাফিজা রহমান মোস্তফা ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে। জুয়েল আহমেদ, বাংলাভিশন, রংপুর।